যত সাকিবিয়ান আছেন টিজার ছাড়ার পরে আপনাদের এত 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 ভালোবাসা। এবার তাহলে দরস সিনেমার জন্য কোটি টাকার গাড়ি কিনলেন পরিচালক অনন্য মামুন, ঢালিউডের সুপারস্টার সাকিব খান। তার সাথে যে পরিচালককে কাজ করেন তারাই রাতারাতি আলোচনার শীর্ষে উঠে আসেন। এর আগে পরিচালক হিমেল আরশাব সাকিব খানের প্রিয়তম সিনেমা করে পেয়েছিলেন কোটি টাকার গাড়ি উপহার। এরপরে তুফান সিনেমার পরিচালক রায়হান রাফিও কিনেছিলেন দামি গাড়ি। তবে এবার তাদের সাথে জোখালেন দরস সিনেমার পরিচালক অনন্য মামুন। তাহলে কি বলাই যায় যেই পরিচালক সাকিব খানকে নিয়ে কাজ করেন সেই দামি গাড়ি কেনার যোগ্য হয়ে যায়? গতকাল নতুন একটি গাড়ি কিনে অনন্য মামুন বলেন, দরদের প্রমোশনের জন্য ছুটতে হবে সব জেলায়, তাই দুলুমিয়ার টিমের জন্য কিনে ফেললাম আজ। জানা যায় প্রায় কোটি টাকার বেশি লেগেছে এই গাড়ি কিনতে। অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে দরদের প্রমোশন করবেন এবং আগামী 9 নভেম্বর দুবাইয়ের বুর্জ খলিফার নিচে বড় আয়োজনের মাধ্যমে প্রমোশনও করবে বলে জানা যায়। অন্যদিকে এই মাসে সাকিবিয়ানদের নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার মুক্তি দেওয়া হবে বলেও গুঞ্জন রয়েছে। উল্লেখ্য, খুব তাড়াতাড়ি এই সিনেমার রোমান্টিক গান প্রকাশ করা হবে। সো ভিউয়ার্স, আপনারও কি মনে হয় সাকিব খানের সাথে কাজ করলে রাতারাতি ভাগ্য বদলে যায়? জানিয়ে দিন কমেন্ট করে।